আজকে আমি রেডি হয়ে গেছি, আজকে আমি একটু মেকআপ করেছি, সুন্দর সেজে গুজে এখন বেরোচ্ছি। আজকে বেশ ঝলমলে রোদ্দুর উঠেছে, ব্যাঙ্গালোর রোদ্দুর উইকেন্ড, নাথিং লাইক ইট। দেখিয়ে দিই, হ্যাঁ, এই যে আমার পেছনে ঝলমলে রোদ্দুর। কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি পুজোর শপিং করতে। পুজোর শপিং বাঙালির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এখন ইউটিউব খুললেই পুজোর শপিং ভিডিও, প্রচুর টিপস নিয়ে নিয়েছি, প্রচুর কি বলবো আইডিয়াস নিয়েছি, কোথায় কি শপিং, কোথায় কি জিনিস এসেছে, মানে নতুন নতুন কি ডিজাইন এসেছে সব দেখা হয়ে গেছে। সকাল থেকে বসে আমরা এটাই করছিলাম। আমাদের নতুন ব্লগ যদি না দেখে থাকো তাহলে টুক করে এক্ষুনি দেখে নাও। আমাদের ব্লগের সাথে সাথে আমি এটাও বলবো, আমাদের বন্ধুদের ব্লগ মানে রানা প্রিয়াঙ্কার যে ব্লগটা আছে, বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর ব্লগস বলে ইউটিউবে সার্চ করো। ওদেরও আমাদের মতন ডেইলি ব্লগিং চলে, যখন ইচ্ছে আমরা তখন ব্লগ দিই। আমাদের সাপোর্ট করো, আর যারা সাপোর্ট করছে তাদের অনেক 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 আদর। আর দেরি না করে চলো বেরিয়ে পড়ি, ব্যাঙ্গালোর তো তো বৃষ্টি তো যখন তখন আসতে পারে, আর ট্রাফিক তো আমাদের বেস্ট ফ্রেন্ড। সো লেটস গো, বেরোই পড়ি। বুম্বা দেখছে সিম্বার দিকে, সিম্বা অ্যান্ড বুম্বা, শোনো এই যে বাড়ি এসে তারপরে তোমাকে নিয়ে যাব। আজকে আমরা রানা কাকুদের বাড়িতে থাকছি, লায়লা আর বোজোর সাথে খেলা করবে, ঠিক আছে? রুম করলে হবে না, নাও এখন খাচ্ছে পাপা, এখন ও ইয়ে খাচ্ছে, ডেন্টাস্টিক্স খাচ্ছে। আচ্ছা, ডেন্টাস্টিক্স খাচ্ছে, দাঁত ঠিক করছে কিনা দাঁত। মামা আস, এসিস মামা, এসিস দিতে যাবো। সিম্বা রেডি হয়ে থাকো, তুমি কি চুরি করো নাকি? তোমার মুখে কেমন চুরি চুরি লেখা আছে? না, কেন চুরি করব? বাই বাবা। যা বলছিলাম, আমি বেশ এক্সাইটেড বিকজ পুজোর বাজার করতে বেরোচ্ছি। এটা এটা শুনেই মানে এই যে বলছি কথাটা গিয়ে আমার কানে ঢুকছে, এটাতেই আনন্দ হয়ে যাচ্ছে। কি কিনবো কি না কিনবো যাই না, বাট ইয়েস, বুম্বাকে আমি একটা আজকে বুশ শার্ট কিনে দেবো ফ্যাবিন্ডিয়া থেকে, তো ফ্যাবিন্ডিয়া আমাকে যেতেই হবে। আর কি কিনি, আমার একটা সালোয়ার কামিজ কিনে দিচ্ছি। সেটা একটা প্রশ্ন, হ্যাঁ, মানে এরকম ইরেলিভেন্ট কথা ব্লগে শুনবে মাঝে মধ্যে, মানে আনস্ক্রিপ্টেড, বুঝতে পারছো তো যে কতটা আনস্ক্রিপ্টেড আমাদের কন্টেন্ট, মানে ইরেলিভেন্ট কথা, জাস্ট মাথাটা কেন গরম করে দিল শোন। প্রথমত নিজে জুতো খুঁজে পাচ্ছিল না, লাখ লাখ জুতোর মধ্যে খুঁজে পাচ্ছে না জুতো, সেই নিয়ে গেল কিছু সময়। আমার যদি লাখ লাখ হয় তোমার হচ্ছে ট্রিলিয়ন্স। আমার আমার যে মানে আলমারিটা আছে, আলমারির তলায় একটা বাক্সের মধ্যে শুধু তোমার জুতো, সেগুলো বিয়ের জুতো, সেগুলো বিয়েতে পেয়েছিলাম জুতো। বিয়েতে এত জুতো পেয়েছিলে? তুমি দিয়েছিলে কিনা? আরে সেই মনে হলো আমি দাওনি, আমাকে তোমাকে দু তিনটে দিয়েছিলাম, তার বাকিগুলো কে? আমার বাবা মা দিয়েছে। আচ্ছা, জুতো দেবেন না? আগে আমি যখন দিল্লিতে থাকতাম, দিল্লি থেকে যখন ফিরেছিলাম কলকাতায়, তখন আমি তিনটে ব্যাগ জুতো এনেছিলাম, 271টা জুতো, 271টা জুতো এনেছিলাম। যাই হোক, লিফট দিয়ে আমি স্লো মোশনে নামছি। আগের সপ্তাহে, আগের সপ্তাহে কি কিছুদিন আগে এখানে এক কোমর জল ছিল, এখন জল নেমে গেছে। চলো শপিং করতে যাই, লেটস গো। এটা পুরো জলে ডুবেছিল, সত্যি কথা, কি আমরা অদ্ভুত ভয়ঙ্কর ব্যাপার ছিল। ম্যানেজমেন্ট খুব ভালো, খুব ভালো, মানে সুমাধুরা সংকল্পমের ম্যানেজমেন্ট দারুণ কাজ করেছে, দারুণ মানে দারুণ, ভাবা যায় না। বিকজ দেখতেই পাচ্ছ এটা পুরো একটা র্যাম্প, র্যাম্পটা এটা ঢুকে আসছে ভেতর দিকে। এইটা আমাদের বেসমেন্ট, আমাদের জল দেখিয়ে দিই কতটা ছিল, তোমরা অবাক হয়ে যাবে, জল এক্স্যাক্টলি এই লেভেলটা অবধি ছিল, ভাবা যায়, বোঝো? মানে এইটা হচ্ছে আমাদের র্যাম্পটা, ওটা হচ্ছে আমাদের মেন গেট, মেন গেট থেকেও জল ঢুকেছে, ওপর থেকেও জল এসেছে, আর জলটা ঢুকেছে আমাদের এই বেসমেন্টের পার্কিং লটে। হে ভগবান, বেরোবো, বেরোনোর সময় রাহুলের এক্সট্রা যে কার কেয়ারটা আছে সেটা সবসময় পায়, কার কেয়ার পায় ওর। আচ্ছা তুমি কি ইউজ করছো সেটা বলে দাও, এটা একটা কার, এটা হচ্ছে একটা খুব ম্যাজিক কার মপ, এটা নাম দেখিয়ে দাও, খুব নোংরা, খুবই নোংরা, বাট কিন্তু এটা অনেকে ইউজ করেন, এখন হয়তো অনেকে জানেও, আর খুব ভালো তোমার নোংরাগুলোকে অ্যাট্রাক্ট করে, এটা অ্যাট্রাক্ট অ্যাবজর্ব করে, অ্যাবজর্ব করে, সরি, আর একটা ওয়্যাক্সের একটা ইয়ে থাকে, একটা কোটিং থাকে, কোটিং থাকে, যেটা দিয়ে ওটা টেনে নেয় খুব তাড়াতাড়ি নোংরাগুলো। আচ্ছা আমার একটা কোয়েশ্চেন আছে, এটা পাওয়া যায় কোথায়? অনেকে জানতে চাই, মানে ইজিলি পেয়ে যাবে অ্যামাজনে কি আমি কেনা কিনা সার্চ করতে হবে? তুই জোপাসু লিখলেই পেয়ে যাবে, জোপাসু ক্লিনার, ক্লিনার, হ্যাঁ, সব ওয়াইপার, আর
আমি যে ডিলটা পেয়েছিলাম এটার সঙ্গে একটা হ্যান্ড ওয়াইপারও পেয়ে মানে হ্যান্ড মপারও পেয়েছিলাম যেটাতে গাড়ির ভেতরটা পরিষ্কার করা যায়। ওটা একটা একটার সাথে একটা সেটে ভালো পয়সায় পেয়ে গেছি। বুম্বা নিজেকে বাঁচাতে পারলো না, কারণ বুম্বাকেও রাহুল কাজে লাগিয়ে দিয়েছে। বুম্বাও একদম মারঝাড়ু মারঝাড়ু মেরে ঝেটিয়ে বিদে কর এই ব্যাপারটা আটকে গেছে, ওইখানে দাঁড়িয়ে আছে। গাড়ি পরিষ্কার অপরিষ্কার গাড়ি নিয়ে আমি বেরোতে পারি না, আমার দুজন একটা খুঁতখুঁতে একটা ব্যাপার আছে, ওসিডি বলতে পারো, অন্য কাজ করি না কিন্তু আমার গাড়ি ব্যাপার না। অলরেডি 10 মিনিট হয়ে গেছে আমরা, তুমি গাড়ি পরিষ্কার করছো, আমরা নিচে দিয়ে দাঁড়িয়ে আছি, তো মাথা গরম হওয়ার কারণ নাম্বার টু। আমরা এসে গেছি ফিনিক্সে, ফিনিক্সের ভেতরে ঢুকছি আর কি। এই হলো আমাদের সেই বিখ্যাত আলাদা, তো মানে মলের থেকে একটু আলাদা বেরিয়ে একটা কম্পাউন্ডটাকে আমরা তিনটে ক্যাফে লাটে নিয়েছি, এখান থেকে কালেক্ট করতে হবে আর এইখানে বসে আমরা খাবো। বসে পড়ি লাগছে বুম্বা, পুজো শপিং করতে এসে প্রথমে পেট পুজো, ওটা না হলে আর শুরু হয় না। হ্যাঁ ঠিক আছে, আমাদের তিনটে ক্যাফে লাটে, ক্যাফে লাটে কিছুর অপেক্ষা রাহুল? মুখার্জির অপেক্ষা, মুখার্জির নাকি এসে গেছে বলছে, দেখা যাক। এরপরে আমাদের শপিং শুরু হবে তাই তো? আমাদের টি শার্ট কিনবো ভাবছি, একটা শার্ট পাঞ্জাবি। আচ্ছা তোর জন্য তো মেরা বুশ শার্ট নেবো, ওকে ঝোপে ঝাড়ে লুকিয়ে যাবে। কি ঝোপে ঝাড়ে লুকিয়ে যাবে? ঝোপে ঝাড়ে লুকিয়ে যাবে, বুশ শার্ট। বুশ শার্ট আমার খুব ভালো লাগে, মানে আমার খুব ফেভারিট অ্যাকচুয়ালি, পার্সোনালি আমার মনে হয় বুশ শার্ট ছেলেদের ভালো লাগে দেখতে। হোয়াট ডু ইউ থিংক? ট্রাই করবো। যত সফিস্টিকেটেড জায়গায় যাই না কেন, বিস্কুট আমি কফি বা চায় ডুবিয়েই খাবো। কি রে কফিটা কেমন রে? হ্যাঁ কফিটা কিন্তু বেশ স্ট্রং, কাপটা বেশ সুন্দর, একটা চিতার ছবি আছে, আ বিগ থামস আপ। ইটস আ ক্যাট, কফি অ্যারাউন্ড টাউন না? হ্যাঁ নাইস নেম অলসো। আমরা অ্যাকচুয়ালি কি কিনবো সেটা জানি না, আমি ব্লগ করছি সেটা দেখে অনেকে তাকিয়ে তাকিয়ে দেখছেও, আমরা যখন এসেছিলাম তখন তাকিয়ে দেখছিলাম। এখন আমরা যাচ্ছি রিলায়েন্স ট্রেন্ডসে রাহুলের জন্য আর বুম্বার জন্য দেখবো জামা কাপড়। বুম্বাকে আমি শার্ট দেবো, মানে বুম্বার কথা বলছি, রাহুলের জন্য আমি অ্যাকচুয়ালি পাঞ্জাবি দেখতে যাই, দেখা যাক কীরকম কি পাঞ্জাবি পাওয়া যায়, অনেক রকমের জিনিস পাওয়া যায়, দেখা যাক চল। চলো ঢোকা যাক, চলো। এই কালেকশন ভালোই হবে। এর মধ্যে কোনটা পছন্দ হচ্ছে? তিনটে কুর্তি নিয়েছি, বাহ
রংগুলো তো বেশ সুন্দর, ভীষণই সুন্দর। একটা ইয়েলো, মাস্টার্ড ইয়েলো, একটা তোর পাউডার গ্রিন, আর একটা তোর অফ হোয়াইট। বাহ, বাড়িতে গিয়ে সব দেখাবো কিনেছি। একদম, এখন চলো নেক্সট স্টপ। নেক্সট স্টপ কোথায় ভগবান জানে, বাবু তো যাচ্ছে ভাই। বলছিস বিট্টু দা, আমি শুনেছি নাকি জারা খুব পছন্দ। হ্যাঁ, জারার পারফিউম তো খুব পছন্দ। একবার একটা মনে হয় একটা ব্লগে তুমি বিট্টু দার পারফিউমের ব্যাপারে বলো। হ্যাঁ হ্যাঁ, বলতে হবে, বলতে হবে, একদিন করতে হবে, জোরে বল। মানে দু সপ্তাহ হয়েছে, তো দু সপ্তাহ মতন হয়েছে আর কি। তো কালকে বাড়িতে ছোট্ট করে একটা পুজো আছে, তো সেই পুজোতে নেমন্তন্ন করেছে আমাকে। বেশি লোক না, চার পাঁচ জন আমাদের অ্যাপার্টমেন্টেরই, তো সেই কারণে আর একটা শপিং এর বাহানা হয়ে গেল। দেবীটার জন্য একটা কিছু কিনবো, ছোট্ট কুর্তি একটা মানুষ, তার জন্য একটা কিছু কিনতে হবে। তাই চলো দেখি কি কেনা। মেয়ে এবং কসমেটিক্স, আমাদের নাম একে অপরের সাথে যুক্ত, তাই আমি কিছু কিনছি না যদিও আজকে, বাট দেখছি আর কি। ইক্সু বলে কিছু একটা এসেছে, নানা রকমের জিনিস, নেল পলিশেস, বেশ ইন্টারেস্টিং। আমি সুটকেস প্রচন্ড পছন্দ করি, এটা কার্লটন, কার্লটনের সুটকেস, অসাধারণ। হ্যাঁ, এই পাউডার গ্রিনটা আর এই পাউডার ব্লুটা, পাগলা পাগলা দেখতে সব। আমার এটা, আমার এটা তোরটা, আর সামনেটা অনেকটা আমাদের মতন। হ্যাঁ হ্যাঁ, এটা ভীষণ সুন্দর দেখতে। হোয়াট ইজ দ্য প্রাইস অফ দ্য সেট? দ্য গ্রিন, দ্য পাউডার গ্রিন ওয়ান, 33,000 ফর অল থ্রি। কোথায় যাচ্ছি? মাদার কেয়ারে যাবো, কেননা কালকে সামারদের যে ছোট ভাইটা হয়েছে, অ্যাকর্ডিং টু সামার ও এইটুকু, ওর জন্য কিছু জিনিস কিনবো মাদার কেয়ার থেকে। চলো যাই। এসে গেছি মাদার কেয়ারে, ওই যে উডবি মাদারও ঢুকছে, মাদার কেয়ারে ঢুকছি আমরা, চলো দেখে নিই। আমরা এখন জামা দেখছি, বেবি এসেন্সিয়াল 0 to 18 months, দের মানে নিউ বর্ন থেকে একদম দেড় বছরের বাচ্চা। আমি একটা নিয়েছি, এটা হচ্ছে স্বর্লিং মাসলিন ক্লথ, 3 packs, 3-in-1 বেসিক্যালি। আর বাকি সব এইসব জিনিসপত্র আর কি আছে নিউ বর্ন, এটা নিউ বর্ন সেকশন। আমার নিজ দিয়ে একটা বেরিয়ে গেলো, অফকোর্স নিউ বর্ন না, কিন্তু ওরে বাবার এখানে এসে একটা কীরকম কীরকম লাগছে আর কি। কী কিনলে? ওই কালকে যা যা যাচ্ছি ওখানে বাচ্চাটাকে দেখতে, ওর জন্য কিছু মাদার কেয়ার থেকে জিনিস কিনলাম, আর এটা তো তোমার জামা কাপড়। আচ্ছা চলো তাহলে নেক্সট স্টপ। তারা খুঁজছে, পাইস পেয়েছে কিনা জানি না। বেবু দিয়েছিল, বেবু দিয়েছি না, দুজনেরই ফেশিয়াল এক্সপ্রেশন দেখতে পাচ্ছি না। মে গড ব্লেস ইউ, মাচ লাভ ফ্রম ইওর বেবি। সে এবার প্যান্টালুনসে, কারণ প্রিয়াঙ্কা প্যান্টালুনসে কিছু একটা দেখবে, তাই তো? আনারকলি দেখবি, পাই কিনা মানে দেখি, আমার যেরকম ইচ্ছা আছে সেরকম যদি পাই তাহলে নেব। ঠিক আছে চল। প্রিয়াঙ্কা এখনো কিনছে প্যান্টালুনসে, আমরা একটা 5:30 বাজে, আমরা লাঞ্চ করিনি, তাই একটু কিছু খেয়ে নিই, নইলে শরীরটা খারাপ লাগবে। তাই ভাবছি আমরা এখন কি খাবো। কিছু একটা কুইক বাইট, চলো। আমাদের খাওয়া হয়ে গেছে, প্রচন্ড খিদে পেয়েছিল বার্গার টিন থেকে। তাড়াতাড়ি করে আমরা কিছু খাবার টাবার কিনে খেয়ে মানে বেরোবো এবার, এবার শান্তি হচ্ছে, পেট ধরে খাবার খেয়ে শান্তি হচ্ছে, চলো বেরোই এবার। নেক্সট আমরা এসছি জারার, কি খুঁজছে রাহুল? ওই একটা জারা একটা পারফিউম আছে ভাইব্রেন্ট লেদার উড বলে, ওটা এখানে একটা টেস্টার আছে, বাট ওটা এটা আমার কাছে আছে বাড়িতে ছোটটা,
বড়টা খুঁজছি আর কি। তুই কি কিনছিস? হ্যাঁ ওটাই না, এটা একটু বেশি একটু ইয়ে স্যান্ডেলউডের একটা ইয়ে। প্রচন্ড লোক জারা থেকে আমরা একটা পারফিউম নিয়েছি, মানে বুম্বা কিনেছি রাহুলের জন্য একটা পারফিউম। আমরা এখন যাচ্ছি, মানে সবগুলোর ভেতরে না এসিগুলো কম, তো আমার খুব গা গুলিয়ে উঠছে। তো এখন আমরা যাচ্ছি, আমরা ঢুকছি ফ্যাবিন্ডিয়াতে। দেখছো দারুণ দেখতে, ল্যাম্পশেডটাও খুব সুন্দর। এখানে একটা পুরো সোফা সেটও আছে, কফি টেবিল নয় এটা, এটা একটা ডিভাইডার কাইন্ড অফ, নাকি কফি টেবিল যেটা খোলা যায়, মোমবাতি সব রকমের জিনিসই পাওয়া যায়। দুটা গয়না সেকশন, ওদিকটা জামা কাপড়ের, আর এদিকটা হোম ডেকোর। এখানে ডুকরার সুন্দর সুন্দর জিনিস আছে, এটা বোধহয় খোলা যায়, খুব প্রিটি। আর এগুলো মানে ফ্যাবিনিয়ার কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই নেই, কোয়ালিটি সুপার। অ্যাকচুয়ালি উই গট আ ফটো ফ্রেম লাস্ট উইক, আমরা কিনেছি একটা, লাগাবো, কোথায় লাগাবো সেটাও জানাবো। এখানে তোমাদের ল্যাম্পশেডসও পাবে, খুব সুন্দর সুন্দর ল্যাম্পশেডসও আছে, আর অফকোর্স ফ্র্যাগনেন্ট ক্যান্ডেলসও পেয়ে যাবে ফ্যাবিনিয়াতে। থোড়া দেখা দিয়ে না খুবই সুন্দর লাগছে দেখতে, পছন্দ হয়েছে? আয়নায় দেখে নাও, আয়নায় দেখে নাও, পছন্দ হয়েছে? এটা পকেটটা একটু অন্যরকম দেখো, হ্যাঁ অন্যরকম, নিয়ে নাও নিয়ে নাও, এটা আমার গিফট। আমি সেরামিকের বিশাল ফ্যান, আমার সেরামিকের প্রচুর কালেকশনও আছে। বেডশিট পরে আসবো, আমি আগে একটু সেরামিকের স্যালাড বোলস দেখছি আর সার্ভিং প্লেটস দেখছি। এখানে দুটোই আছে, প্লেটসও আছে, এই যে প্লেটসগুলো, আবার এখানে এরকম সার্ভিং বোলসও আছে, নানা রকমের সাইজের আছে, বেশ সুন্দর। আমি ভাবছি একটা না একটা কিছু একটা নিয়ে আজকে যাবো, আই ওয়ান্ট টু গিফট মাই সেলফ, দেখা যাক কোনটা নিই। ফ্যাবিন্ডিয়ার কাজ শেষ, কুর্তা কেনা হয়ে গেছে, শর্টস কেনা হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আজকে আমাদের রানা প্রিয়াঙ্কাদের বাড়ি যাওয়ার প্ল্যান আছে, ওখানে ডিনার, মানে আজকে নাইট স্টে করার প্ল্যান আছে। কতটা কি শুনতে পাচ্ছে জানি না, বিকজ এখানে প্রচণ্ড নয়। কি চা খাবো? চা খাবে? বেসিক্যালি আমি সামার্টের ভাইয়ের জন্য জিনিস নিয়েছি, আর যেহেতু সামার্ট সিম্বার বন্ধু, সিম্বাকে ভালোবাসে, আমি সামার্টের জন্য এই ছোট্ট সফটওয়্যারটা নিলাম। হ্যাঁ
পাশে বাড়ি একটা বসছি, ছোট্ট ছেলে থাকে, ওর ওর আবার ছোট ভাই হয়েছে। কেমন হয়েছে দেখ সফটওয়্যারটা? কি কিউট, কি সুন্দর কাপে দিয়েছে, সেরামিকের কাপে। এটা কে দিল? এটা আমি সামারটার জন্য নিলাম, ভাইয়ের জন্য নিয়েছি। দেখ ওকে না দিলে একটু খারাপ লাগবে, তাই সামারটার জন্য এটা কেনা হলো। ও তো সিম্বার ফ্যান, এই ওকে সিম্বা দেওয়া হয়েছে। এটা সিম্বা নয়, এটা কিন্তু বোজো। এটা বোজো। ব্লগটা আর একটু বাকি রয়েছে, একটুখানি পেশেন্স এর রিকোয়েস্ট করছি, আর একটু বাকি রয়েছে। সারাদিন শপিং করেছি, ঘুরে বেরিয়েছি, আনন্দ করেছি, টুকটাক করে খেয়েছি, চা কফি বার্গার এসব খেয়েছি। খেয়ে বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে জামা কাপড় চেঞ্জ করে, একটু জামা কাপড় তুলে, রাত্রিরে থাকা জামা কাপড় টাপড় তুলে, আর এই বাবা জীবনকে তুলে, বাবা জীবন এখানে শুয়ে আছে, আমি জানি না দেখতে পাচ্ছো কিনা। সে যাচ্ছে তার বেস্ট ফ্রেন্ড এর বাড়িতে, বেস্ট ফ্রেন্ড এবং তার বোনের বাড়িতে, বোজো লাইলার বাড়িতে যাচ্ছে। সে খুব ভালো করে জানে, মানে আমরা বাড়িতে এসে জামা কাপড় রেডি করছি, ব্যাগ প্যাক করছি, ও বুঝতে পেরেছে আমরা কোথায় যাচ্ছি, ও সঙ্গে সঙ্গে মানে রেডি রেডি বাড়ি থেকে বেরোবো বলে। তাই চলো আর দেরি না করে আমরা যাই মুখার্জিদের ঠিকানাতে। সিম্বা এখন এই যে মুদিখানে বসেছে পেছন দিকে, দেখো দেখে এখনো বাবার সাথে। সামনে বসে আমাকে চেটে যাচ্ছে, চাটু চাটু করে দিচ্ছে। আজকে ভিডিওটা না বোধহয় মানে বিশাল বড় হয়েছে, আমি ক্যামেরা থেকে কথা বলবো। পেছনে পাম্প চলছে, রান্নাতে বাড়ি পৌঁছে গেছি, প্রচন্ড টায়ার্ড লাগছে। ডিনারে কাবাব রুটি তড়কা এসব প্ল্যান হচ্ছে, হয়তো আমি ছবিগুলো লাগাবো, ছবিগুলো দেবো ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামের আইডি হচ্ছে ব্যানার্জিজ অন দ্য গো, স্ক্রিনে যাচ্ছে, ভুলেও ভুলো না আমাদের ইনস্টাগ্রাম আইডিটা, আর ওখানে গিয়ে আমাদের ফলো করতেও ভুলো না। আজকে যদি আমাদের শপিং ব্লগ ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পরের ব্লগে আমি দেখাবো যে আমি কী কী জিনিস কিনলাম, মানে আমরা কী কী জিনিস কিনলাম। কালকে বুম্বা বুম্বার বাড়ি ফিরে যাচ্ছে, অ্যাজ ইন ওর পিজিতে ফিরে যাচ্ছে, তাই বুম্বার জন্য আজকে এটা আমাদের সাথে আপাতত লাস্ট ব্লগ। বুম্বা কিছু বলতে চাস? আবার পুজোতে দেখা হবে, বুম্বার অপেক্ষায় থাকবো আমরা সবাই। আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের জানাতেও ভুলো না। আজকের জন্য এটুকুই, দেখতে থাকো ব্যানার্জিজ অন দ্য গো।